আরো সামনে 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 আপা আস্তে আস্তেই যান, সমস্যা নেই। এখানে এক নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী। ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই, বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন এক্ষেত্রে আমাদের বাদীর কোনো আপত্তি নেই। বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত 9-এ একটি মামলা অলরেডি চলছে, তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।